নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন গাজল মহাবিদ্যালয়া ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি তোমাদের বিভিন্ন কলেজের কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেই আপডেটগুলি শেয়ার করব যেমন কোন কলেজের ভেরিফিকেশন শুরু হচ্ছে কোনো কলেজের ক্লাস শুরু হচ্ছে তো এই রিলেটেড বিভিন্ন কলেজের বিভিন্ন আপডেট রয়েছে সেগুলোই শেয়ার করব। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে আসা নোটিফিকেশান বেলটাও অন করে রাখো যাতে পরবর্তী আপডেটগুলি সবার আগে পেয়ে যাও তো পরপর আমি সমস্ত কলেজের আপডেট দিব কি আপডেট রয়েছে তার আগে আমি প্রথম যে কলেজটা দেখাবো সেটা হচ্ছে গৌর কলেজের কি আপডেট রয়েছে সেটাই আমি তোমাদের প্রথম দেখাবো তারপরে আরও বিভিন্ন কলেজে দেখাবো তো আমি এখন গৌর কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম এবং আমি সেই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করছি তো তোমরা দেখতেই পাচ্ছ গৌড় মহাবিদ্যালয়া এবং একটু স্ক্রোল করে নিচে নামলেই তোমরা এখানে দেখতে পাবে ভিউ অল নোটিস এই নোটিশের ওপরে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে বারোই নভেম্বর তোমরা এখানে দেখতেই পাচ্ছ বারোই নভেম্বর একটা নোটিশ দেওয়া হয়েছে নোটিশ ফর ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টস ইন কানেকশান উইথ দেওয়ার ভেরিফিকেশন অর্থাৎ ভেরিফিকেশানের জন্য যে ফার্স্ট সেমিস্টারের ভেরিফিকেশানের নোটিশ দেওয়া রয়েছে তো নোটিশে কী বলা রয়েছে সেটা দেখবো তার জন্য আমি এই নোটিশটাই ওপেন করবো নোটিশটা আমি প্রথমে ডাউনলোড করবো ডাউনলোড করে নিলাম এবং এটা পিডিএফ রয়েছে পিডিএফটা আমি ওপেন করে নিলাম তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ নোটিশ গৌর মহাবিদ্যালয়া এবং এখানে ডেটও রয়েছে যাই হোক তোমরা ডেট দেখতে পাচ্ছ এবং এখানে বলা রয়েছে কি দেখো এই পোষণটাই ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু দ্য স্টুডেন্টস অফ ডিগ্রি অফ ফার্স্ট সেমিস্টার ইন অনার্স কোর্সেস ইনক্লুডিং বিএসসি জেনারেল ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড জিওগ্রাফি জেনারেল দ্যাট ভেরিফিকেশন অফ ডকুমেন্টস

নির্দিষ্ট ডিপার্টমেন্টে এবং তার নিচে তোমরা এখানে দেখতেই পাচ্ছ কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো বলে দেওয়া রয়েছে মাধ্যমিক সার্টিফিকেট ফর প্রুফিং ডেট অফ বার্থ ডেট অফ বার্থের প্রুফ হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেটটা তোমাদের জেরক্স কপি লাগবে এইচএসের মার্কশিট অরিজিনাল লাগবে এক কপি এবং ছবি লাগবে জেরক্স জেরক্স মার্কশিটের জেরক্স লাগবে এবং এক কপি ছবি লাগবে এইচএসের সার্টিফিকেটটা লাগবে অরিজিনাল এবং এক কপি অ্যাটেস্টেড এ জেরক্স ঠিক আছে অর্থাৎ জেরক্স এবং অরিজিনাল দুটোই লাগবে ব্যাংকের চালান অর্থাৎ যেটা পে করার সময় তোমরা পেয়েছিলে সেটা লাগবে অরিজিনাল এবং জেরক্স কাস্ট সার্টিফিকেটটা লাগবে অরিজিনাল এবং জেরক্স রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগবে জেরক্স সরি ফটোগ্রাফ লাগবে এক কপি ছবি লাগবে স্কুল লিভিং সার্টিফিকেট অরিজিনালটা লাগবে এবং প্রিন্টেড অ্যাপ্লিকেশান ফর্ম যে অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা প্রিন্ট আউট পেয়েছিলে সেটাও লাগবে তারপরে বলা রয়েছে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু দ্য স্টুডেন্টস অফ থার্ড সেমিস্টার ফাই ফিফথ সেমিস্টার সেকেন্ড ইয়ার অ্যান্ড থার্ড ইয়ার ওল্ড সিলেবাস দ্যাট দেয়ার অ্যাডমিশন থ্রো অনলাইন উইল বি স্টার্টেড বারো এগারো দু হাজার একুশ থেকে আঠারো এগারো দু হাজার একুশ অর্থাৎ থার্ড সেমিস্টার ফিফ্থ সেমিস্টার এবং সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার যারা ওল্ড সিলেবাস রয়েছে তাদের অ্যাডমিশন শুরু হয়েছে বারো এগারো দু হাজার একুশ তারিখ থেকে এবং আঠারো এগারো দু হাজার একুশ অবধি চলবে তো তোমরা এর মধ্যে ভর্তি হয়ে যাও যারা এখনও হওনি আর হচ্ছে ক্লাস যে শুরু হবে সেই শিডিউলটা নিচে দেওয়া রয়েছে ফার্স্ট সেমিস্টার অনার্সের শুরু হবে টুইসডে টুইসডে অর্থাৎ মঙ্গলবার এবং শুক্রবার প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার এবং শুক্রবার বারোটা থেকে চারটা আর থার্ড সেমিস্টারের হচ্ছে বুধবার এবং শনিবার বারোটা থেকে চারটা ফিফথ সেমিস্টারের সোমবার এবং থার্সডে অর্থাৎ শুক্র যাই হোক বারোটা থেকে চারটা অবধি হবে সেকেন্ড ইয়ার অনার্স বুধবার এবং শনিবার থার্ড ইয়ার অনার্স মানডে অ্যান্ড থার্সডে বারোটা থেকে চারটার মধ্যে হবে তো তোমরা এটা দেখে নেবে নোটিসটা আমি আর দেখাচ্ছি না এর পরবর্তী যে কলেজ রয়েছে সেটা আমি দেখাবার চেষ্টা করব কি রয়েছে আপডেট তো আমি আবার গাজল কলেজের আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব আমি গাজল কলেজের ওয়েবসাইটে চলে আসলাম তো গাজল কলেজের ওয়েবসাইটে আমি প্রবেশ করছি গাজল কলেজের কি আপডেট রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমেই একটা এখানে যেটা আসছে ক্লাসেস অফ অনার্স সাবজেক্ট ফার্স্ট থার্ড ফিফথ সেমিস্টার দু হাজার একুশ উইল বি কমেন্টস অন ফ্রম সিক্সটিন্থ নভেম্বর অর্থাৎ ষোলোই নভেম্বর থেকে ফার্স্ট থার্ড ফিফথ সেমিস্টারের ক্লাস শুরু হবে ক্লাসেস অফ জেনারেল সাবজেক্ট অর্থাৎ পাস কোর্সের উইল কমেন্টস বাইশে নভেম্বর অর্থাৎ বাইশে নভেম্বর থেকে জেনারেল সাবজেক্ট যাদের রয়েছে পাস কোর্স তাদের শুরু হবে বাইশে নভেম্বর থেকে ইন দিস কেস ফিমেল স্টুডেন্টস উইল অ্যাটেন্ড দেয়ার ক্লাসেস অন মানডে এবং যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে সোমবার বুধবার এবং শুক্রবার অ্যান্ড ম্যাল স্টুডেন্টস উইল অ্যাটেন্ড দ্য ক্লাসেস এবং ছেলেরা মঙ্গলবার শুক্রবার এবং শনিবার আর সরি মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার করে ক্লাস করতে হবে ক্লাসেস অব এলসি ওয়ান এলসি টু অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স উইল বি কন্ডাক্টেড থ্রো অনলাইন মোড অর্থাৎ এলসি ওয়ান এলসি টু এবং পরিবেশ সাবজেক্টটা অনলাইন মুডে ক্লাস হবে অল দ্য ক্লাসেস উইল বি কন্ডাক্টেড অ্যাজ পার ফলোয়িং রুটিন এবং ফলোয়িং রুটিন অনুযায়ী তাদের ক্লাস রয়েছে ক্লাসগুলি হবে তো সেই রুটিনেরও নোটিশ অবশ্যই দিয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তেরোই নভেম্বর একটা নোটিশ দেওয়া রয়েছে তেরোই নভেম্বর এই যে তেরোই নভেম্বর এখানে নোটিশ দেওয়া হচ্ছে এখানে যদি ক্লিক করি তো তোমাদের যে রুটিন সেই রুটিনটা এখানে তোমরা পেয়ে যাবে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রথমেই রয়েছে মানডে অর্থাৎ সোমবার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার এগারোটাতে হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর অর্থাৎ বেঙ্গলি যাদের রয়েছে তাদের হবে বারোটা থেকে একটার মধ্যে হবে আরবিক বাংলা ইংলিশ সংস্কৃত এডুকেশন জিওগ্রাফি হিস্ট্রি সোশোলজি এই সাবজেক্টগুলো হবে একটা থেকে যাই হোক এগুলো রয়েছে তোমরা এটা দেখে নিবে আর হচ্ছে ইম্পর্টেন্ট নোটিশ একটা তেরোই নভেম্বর দেওয়া রয়েছে সেখানে কি বলা রয়েছে সেটাও দেখে নিব তো নেট শোলার জন্য এটা একটু স্লো হচ্ছে এটা ডাউনলোড করে নিলাম আমি এবং ডাউনলোড হচ্ছে এটাকে এখন আমি ওপেন করে নিব তো কি বলা রয়েছে নোটিস অল দ্য স্টুডেন্টস আর আক্স টু ফলো দ্য শিডিউল অফলাইন অ্যান্ড অনলাইন ক্লাসেস স্ট্রিক্টলি সমস্ত ছাত্রছাত্রীকে অফলাইন এবং অনলাইনে ক্লাস করতে বলা হচ্ছে স্ট্রিক্টলি মানে কুটিন ইয়ে হার্ডলি করতে বলা হচ্ছে ক্লাস দে হ্যাভ টু কাম ইন কলেজ ইউজিং মাস্ক তাদের কলেজ আসতে হবে মাস্ক পরে অ্যান্ড হ্যাভ টু কি দেম আইডেন্টি কার্ড এবং আইডেন্টি কার্ড থাকতে হবে অথবা লাইব্রেরি কার্ড লাস্ট অ্যাডমিশন স্লিপ এগুলোর মধ্যে যে কোনো একটা থাকলেই হবে তো গাজল কলেজের এটাই আপডেট রয়েছে এবং পরবর্তী আরও কলেজ দেখব মালদা কলেজের কী আপডেট রয়েছে সেটা একটু দেখে নিই মালদা কলেজ মালদা কলেজের অফিসিয়াল নোটিফিকেশন দেখে নেবো কী রয়েছে মালদা কলেজের আপডেট তো চলে এলাম মালদা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে এবং এখানে নোটিশ আমরা দেখতেই পাচ্ছি তো ভিউ নোটিশ সে যাই এবং এখানে আমি ড্রাইভের থেকে ওপেন করি এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ তো কী কী নোটিশ রয়েছে আপডেট রয়েছে সেটা দেখবো এটা ওপেন হচ্ছে একটু সময় লাগবে তো নোটিশ ওপেন হয়ে গেছে এবং এখানে যেটা দেখতে পাচ্ছি আগামী ষোলোই নভেম্বর দু হাজার একুশ থেকে অনলাইন ক্লাস শুরু হচ্ছে এই সময়ে কীভাবে কলেজে আসতে হবে পঠন পাঠন পদ্ধতি এবং কোভিড বিধি নিয়ে এক সচেতনা সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হবে সকাল এগারোটায় পনেরোই নভেম্বর অর্থাৎ আজকে দু হাজার একুশ অনলাইন পদ্ধতিতে কলেজের সমস্ত ছাত্রীদের নিচের লিঙ্কের মাধ্যমে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে তো তোমরা এখানে দুটি লিঙ্ক দেওয়া রয়েছে গুগল মিট সেখান থেকে তোমরা এই মিটিংয়ে জয়েন করতে পারবে এবং ইউটিউব লিঙ্কেও দেওয়া রয়েছে সেখান থেকেও তোমরা এটা দেখে নিতে পারবে তো তোমরা এইভাবে করে নেবে এই লিঙ্ক আমি ভিডিওর নিচে ডিসক্রিপশানে দিয়ে রাখব আর কী আপডেট রয়েছে আর এখানে এগারোই নভেম্বর ডকুমেন্ট ভেরিফিকেশনের একটা আপডেট দিয়েছে সেই আপডেটটা আমরা দেখে নিব বারোই নভেম্বর দিয়েছে আর এখানে একটা নোটিশ দেখতে পাচ্ছি এগারো তারিখে দেওয়া হয়েছিল ইট ইজ বাই ইনফর্ম টু অল দ্য নিউলি অ্যাডমিটেড স্টুডেন্টস দু হাজার একুশ ফর ফার্স্ট সেমিস্টার অফ বোথ অনার্স অ্যান্ড জেনারেল আর দেয়ার ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন ওয়েল রাজপর শিডিউল অর্থাৎ দু হাজার একুশে যারা ফার্স্ট সেমিস্টারে অনার্স এবং জেনারেল যারা ভর্তি হয়েছিল তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হয়ে হচ্ছে বি অল বিএ বিএসসি বিকম অনার্স সতেরো আঠারো সতেরো আঠারোই নভেম্বর দুটা দুপুর দুটো থেকে আর হচ্ছে অল বিএ বিএসসি বি জেনারেল যাদের তাদের কুড়ি বাইশ তেইশে নভেম্বর ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে মালদা কলেজে তো গৌর কলেজ এবং মালদা কলেজে যেহেতু নোটিশ দিয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনের সেহেতু সমস্ত কলেজেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এর মধ্যে নোটিশ হয়তো দিয়ে দিয়েছে তো ভিডিওটা আমার অলরেডি দশ মিনিটের বেশিও হয়ে যাচ্ছে আমি আর এই ভিডিওটা বড় করছি না তোমরা যেই কলেজের স্টুডেন্টেই হও না কেন তোমরা কিন্তু আপডেট দেখো তোমাদেরও কলেজেরও কিন্তু ভেরিফিকেশন হবে বা হতে চলেছে তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং কোনো কলেজের আপডেট চাইলে সেটা কমেন্ট করে জানাও